এই যে এই বক্তব্য ঘুরে ফিরে এসেছে আসলে সমাধানটা তো একটি একটা আলো যে রাশিয়ান একজন বিজ্ঞানী ছিল যশোদাপ তিনি বলছেন যে সমাজের যে যে এটা ছিল নৈতিকতা যে কথাটা একটু আগে বললেন যে সমাজটাকে আমাদের নৈতিকতার আলোকেই আসলে শিক্ষা দিতে হবে শুধুমাত্র পুলিশ এই যে একটা আগে আমাদের ব্রিষ্টার বললেন যে আমরা আইন করলে হবে না হ্যাঁ আইনও একটা পার্ট কারণ যদি তাদের মধ্যে এই ভয়টা না থাকে যে আমার এই কাজটা সমাজে খুবই খারাপ এটা করলে একটা আমার জেল আছে পাঁচ বছরের জেল আছে পাঁচ লক্ষ টাকা আছে এতে কিছু মানুষের মধ্যে একটা ভীতিতে আসবে যেটা করা যাবে না এটা খারাপ আবার ওই যে বিশ্বের তারকারা যারা আছে তারকা তারকাদের যদি আমরা ওই বিজ্ঞাপন দেওয়ার অর্থে না ব্যবহার করে এটা এগিয়ে শুধু ব্যবহার করতে পারতাম যে না এটা করা যাবে না এটা করলে এই যেমন আমরা মাদকের বিরুদ্ধে কিন্তু অনেকে অ্যাড না মাদক করা যাবে না এটা খুব খারাপ বা সিগারেটের মতো সিগারেট একা থাকে যেন জীবনের জন্য ক্ষতিকর এরকমভাবে এটার বিরুদ্ধে যদি এ সকল সেলিব্রিটিকে আমরা এনে যদি হাজির করতে পারতাম পাশাপাশি আমাদের পিটিআরসি আমরা এখন সে কথাটা হলো আমরা পারছি না আমাদের সাজেশনটা হচ্ছে আমাদের আইনটা যেমন দরকার তেমনিভাবে প্রতিটি ঘরে আমাদের বাবা মারা আছে যে প্যারেন্টস যারা রয়েছে তারা যেন তাদের ছেলেমেয়েগুলিকে করায় আর স্কুল কলেজে যারা শিক্ষকরা রয়েছে তারাও যেন ক্লাসের ফাঁকে প্রথমে তারা যেন এ সম্পর্কে জোয়ার সম্পর্কে তারা যেন একটা এখানে আপনি বিটিআরসির কথা বলেছেন আমি একটু ছোট্ট করে আপনাকে বলতে চাই যে অ্যাপ নিয়ন্ত্রণ করতে না পারার পিছনে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি কিন্তু তার প্রযুক্তিগত সীমাবদ্ধতার দোয়াই দিচ্ছে প্রতিদিনই নতুন নতুন নামে যারা সাইট আসছে অনলাইন দুনিয়া অনলাইন দুনিয়ায় কিন্তু আপনি আটকাছেন আর এখানে কিন্তু এ কারণেই এআই কিংবা টেকনোলজি বের হচ্ছে যেটা আপনি ম্যানুয়ালি পারবেন না জিবিটি আর বিটিআরসি যে ধরে ধরে আপনি রেগুলুকে করছে আপনি 10টা ব্লক করছেন আর এখন আমার আমার কথা হলো আমাকে তো মানে কিভাবে কিছু আমরা যখন এক সময় ওই যে যখন ইয়াবার কথা বলতাম গাজার কথা বলতাম তখন কিন্তু আমরা বলতাম যে আমরা যারা যারা কিনছে তাদের ধরছি যারা আনছে কিন্তু রোড রোড আমাদের যে রোড রয়েছে ধরেন মায়ানমার থেকে ইন্ডিয়ার যে বর্ডারগুলো রয়েছে এই বর্ডারগুলিতে আমরা তো সে ঠিকভাবে কাজ করতে পারি নাই যার কারণে অনেক সময় চলে আসে এখন আমার কথা হলো আমি পুলিশ আমি ধরছি যারা অপরাধটা করে তাদেরকে অ্যারেস্ট করছি পাশাপাশি যারা সাইবার যারা বিটিআরসি তাদের যে যে প্রমোট করছেন যে সাইটগুলি আসছে এই সাইটগুলি তারা নষ্ট করছেন পাশাপাশি যে এটার যে রোড এই রোডটা তো আমাদের ধরতে হবে ধরতে গেলে সেখানেও আমাদের সাইবার সাইবার সিকিউরিটি একটে আমরা কাজ করছি পাশাপাশি এটার যারা বিশেষজ্ঞ আছে এটা নিয়ে তো তাদের কাজ করতে হবে যে এটা কোথা থেকে উৎপন্ন এখন আমার কথা হলো আমাদের এই যে এই যে কাজগুলি চলছে আমরা দেখবেন এখানে অনেক কথাই অনেকে বলেছে এই যে আপনার কেপিকির মাধ্যমে আমাদের টাকাগুলি পাচার হচ্ছে ডলারগুলি চলে যাচ্ছে এটা আমরা বলছি তারপরেও আমাদের আমি মনে করি দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের দেশের স্বার্থে যে এই জগল ইয়ে অর্তৃ ছেলেমেয়া যারা আজকে এই নেশা এই যে মাদক এই যে মাদকাসক্তার মতো যে জোয়ান নেশায় পড়েছে তাদেরকে একসময় আমরা মাদকাসক্ত ব্যক্তিকে আমরা এখন গিয়ে ইয়েতে ভর্তি করি নির মিরাময় কেন্দ্রে ভর্তি করি এদের জন্য কি করা যায় সেটাও আমাদের মনে করি আমাদের আইন আইন প্রক্রিয়া আমরা যাদেরকে আনবো তাদের দুই মাসের জেল তিন মাসের জেল তারা জেল থেকে বেরোয় যাবে সেই জেলে গিয়ে আবার তারা নতুন জগতে পরিচয় হয়ে তারা আবার বড় সড়ো আকারে করবে এখানে এসে তারা যখন তারা কোনো কাজ পাবে না আমি যে কথাটা পূর্বে বলেছি তারা এসে তখন অপরাধে জড়িয়ে যাবে অপরাধে জড়ানোর পরে সেখানে তারা মার্ডার করবে তারা মার্ডার তল্লি করেছে আমি আমি তো একটু আগে বলেছি বাড্ডায় তার ড্রাইভার তার মালিককে হত্যা করেছে শুধুমাত্র এই জোয়ানের কারণে এই ধরনের ঘটনা ঘটছে এখন মার্ডারের মতো ঘটনা ঘটবে চিন্তায় মতো ঘটনা ঘটবে এখন আমাদেরকে পারিপার্শ্বিকতার বিবেচনায় আমাদের যারা আইনজীবী আছেন উনি একটু আগে বললেন যে কোর্টে গেলে আমরা 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 ইনভেস্টিগেটর আমরা পাঠাই কোর্টে তাদের তাদের বিরুদ্ধে যেন একটু তারা হয়তো বলবে যে মানে এটা ইনভেস্টি ঠিক করে হয় নাই এইভাবে একজনের দোষ আরেকজনের না দিয়ে আমরা সকলকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এটাকে কিভাবে। দূর করা যায় সেই জন্য আমাদের যে বিশেষজ্ঞ গ্রুপ তৈরি করে এটার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে নতুবা আমাদের সমাজ একসময় যেভাবে মাদকাসক্ত আমাদের তরুণ সমাজকে গ্রাস করেছে তাহলে আবার এই জোয়ান নেশাটাও আমাদের তরুণ সমাজ গ্রাস করবে তাহলে আগামী আমাদের নেতৃত্ব দিবে কারা সেই নেতৃত্বের কথা চিন্তা করে আমি মনে করি সকলকে একসাথে মিলে এখন থেকে এর বিরুদ্ধে কাজ করতে